নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শতবিষয় এডুকেশন। আজ আমরা আলোচনা করব বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে আপনি স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে, এই যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন, এই স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে কিভাবে প্রমোশন এবং ডিটেনশন করবেন এবং তার সঙ্গে টিসি সার্টিফিকেট ডাউনলোড করবেন, এই পুরো বিষয়টি আমরা পুরো লাইভের মাধ্যমে দেখাবো। তাই প্রত্যেককে অনুরোধ করবো স্কিপ না করে পুরোটি দেখুন, তাহলে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা যারা নতুন এই বিষয়টাতে কাজ করছে তাদের কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমেই ড্যাশবোর্ডে আপনি কী করবেন, এই স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে ক্লিক করবেন। স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এই ধরনের একটা বড় লিস্ট চলে আসবে। সেইখানে আপনি দেখবেন যে একদম শেষের দিকে যদি আপনি স্ক্রল করে উপরে তোলেন, তাহলে আপনি দেখবেন এখানে একদম স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন বলে একটা অপশন রয়েছে। স্টুডেন্ট প্রমোশন এবং ডিটেনশন দেখতেই পাচ্ছেন, ডাউনলোড স্টুডেন্ট ইনফরমেশনের ঠিক নিচে এবং আপডেট বোর্ড এক্সাম রেজাল্ট যেটা রয়েছে তার ঠিক মধ্যেখানে রয়েছে স্টুডেন্ট প্রমোশন এবং ডিটেনশন। এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু আপনার ওই প্রমোশন এবং ডিটেনশন যাদের জন্য যে সমস্ত স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের ক্লাস ওয়াইজ চলে আসবে। তাহলে আপনি এবার কী করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সাথে কিন্তু আপনার এই যে একটা পেজ আছে এই পেজটা কিন্তু খুলে যাবে। এই পেজে প্রথমে সেই ড্যাশবোর্ড এবং আগে আপনার স্কুলের নাম আছে, তবে এই প্রসঙ্গে বর্তমানে যেটা স্পষ্ট লেখা আছে কিন্তু ভালো করে এটা পড়ে নেবেন। প্রত্যেককে অনুরোধ করব যে এই ডাটাগুলো যখনই আপনি ফাইনালাইজ করবেন তখন কিন্তু সেটাকে পুনরায় আনলক করতে পারবেন না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইভাবে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে আসার পর আপনি কী করবেন, আপনার যেগুলো প্রমোশন করবেন সেগুলো প্রমোশন করে দেবেন, যেগুলো ডিটেনশন করবেন ডিটেনশন করে দেবেন। এবার কীভাবে করবেন দেখুন, এইখানে প্রথমে একটা অপশন আছে পেন্ডিং। পেন্ডিং মানে হচ্ছে আপনি এখনও কিছু করেননি। যাই হোক, এবার আমরা এটাকে লাইভ দেখাচ্ছি আপনাদের যে কীভাবে করবেন। প্রথমে যে পেন্ডিং আছে দেখুন, প্রি প্রাইমারি পেন্ডিং, তাহলে আপনি প্রথমে এই সাবমিট ঘরে অপশনে হাত দিন। সাবমিট টাচ করলে আপনার কাছে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। পেজটা আসার পর আপনার কাছে প্রমোশন এবং ডিটেনশনের অপশন থাকবে। আপনি দেখতেই পাচ্ছেন এই প্রমোশন এবং ডিটেনশনের অপশন থাকবে। আপনি এগুলো দেখুন, সবার প্রমোশন করবো আমি, সেরকম সব প্রমোশন হয়েই আছে। যাই, প্রমোশন হওয়ার পর দেখুন একদম নিচে দেখুন সেভ অ্যাজ ড্রাফট লেখা আছে। এই সেভ অ্যাজ ড্রাফটে আপনি কী করবেন, হাত দিয়ে দেবেন। সেভ অ্যাজ ড্রাফটে টাচ করলে কিন্তু আপনি সেই পেজটাকে পুনরায় আবার দেখাবে এবং দেখুন এখানে পলিটি লিখে দিয়েছে যে স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড, মানে এটা সেভড হয়ে গেল, সেভ হয়ে থাকলো। আপনি এবার ব্যাক করবেন। ব্যাক করে যে প্রথম পেজটা আপনাকে দেখিয়েছিলাম যেখানে সমস্ত স্টুডেন্টদের নাম ছিল, এই দেখুন এবং এখানে চলে এসেছে, এখানে দেখুন সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেছে প্রি প্রাইমারি এটা, এবং ফাইনালাইজ করার জন্য গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে। আপনি যদি একবার ফাইনালাইজ করে দেন তাহলে কিন্তু পুনরায় আনলক করতে পারবেন, এটা মাথায় রাখ। তাই আপনি দেখে নেবেন আর একবার ভালো করে। নেক্সট আমরা আসবো ক্লাস ওয়ানে। ক্লাস ওয়ানও পেন্ডিং হয়ে আছে, এখানে পুনরায় সেই সাবমিট অপশন টিপলে সে ক্লাস ওয়ানে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের সবার নাম দেখাবে। আপনি তাদের প্রত্যেকে নিজের নিজের নাম দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর সেই একইভাবে সেভ অ্যাজ ড্রাফট করবেন। এবং সেভ অ্যাজ ড্রাফট করলে পুনরায় সে একইভাবে এটা সাকসেসফুলি সেভড হয়ে যাবে, স্টুডেন্ট প্রমোশন সাকসেসফুলি সেভড হয়ে গেল। এরপরে আপনি কী করবেন, আবার ব্যাক করবেন। ব্যাক করে পুনরায় যে পেজ থেকে আপনি শুরু করেছিলেন সেই পেজ চলে যাবেন। দেখুন সেখানে আবার সেই একই রকমভাবে ফাইনালাইজ হয়ে আছে। এরপরে আমি দেখাচ্ছি ক্লাস ফোর, একইভাবে বাকিগুলো করে নেবে। ক্লাস ফোরের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাকে দেখে নেওয়া ভালো, সেটা হচ্ছে ক্লাস ফোরের ক্ষেত্রে ভালো করে নামগুলো দেখে নেবেন, বাবার নাম মায়ের নাম, কারণ টিসি সার্টিফিকেট যেহেতু সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী সময়ে কারেকশান করতে সমস্যা হবে। যদি কারেকশান করা যাবে তবু আপনি আপনার এন্ডে ভালো করে দেখে নেবেন। যদি সবাই প্রমোশন হয়েছে তাহলে সব ঠিকই আছে, সব অলরেডি টিক চিহ্ন দেওয়া আছে। আপনি সেভ অ্যাজ ড্রাফট করলাম, সেভ অ্যাজ ড্রাফট করলে অটোমেটিক্যালি আমি বললাম যে আপনাকে দেখাবে যে সাকসেসফুলি সেভড হয়ে গেছে, যে সাকসেসফুলি সেভড ডাটা হয়ে গেল। এরপর আপনি কী করবেন, আবার ব্যাক করে সেই ফার্স্ট পেজে চলে যাবেন। সেখানে গেলে দেখবেন ফোরের ক্ষেত্রে কিন্তু এই যে ফাইনালাইজ হয়ে আছে, শুরু করেছিলাম সেই পেজটা চলে ওঠে। দেখুন এখানে স্পষ্ট লেখা আছে প্রতিটা ক্লাস ওয়াইজ সেভ অ্যাজ ড্রাফট, সেভ অ্যাজ ড্রাফট এবং সাবমিট এবং ফাইনালাইজ। এইখানে এবার আপনাকে ফাইনালাইজে হাত দিতে হবে। ফাইনালাইজে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে কিন্তু ডিসক্লেমার দিয়ে দিয়েছে, আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডাটা ক্যান নট বি মডিফাইড। বারবার করে বলছি দেখে নেবেন তারপর মডিফাই করবেন। তাহলে অবশ্যই আমার এটা ফাইনাল, তাই আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু কী হবে, ওইটা পুরোপুরি সামনে দেখুন, ওটা আর কিন্তু কোনোভাবে আপনাকে এডিট করতে পারবেন না, ফাইনালাইজ হয়ে গেল। নেক্সট আমরা এলাম এটাতে, এখানেও তাই করলাম, ওকে করলাম, ওকে করে এটাও তো কিন্তু সেই ফাইনালাইজ হয়ে গেল। নেক্সট এটাও ফাইনালাইজ করলাম, নেক্সট এটাও ফাইনালাইজ করলাম। এবং সর্বশেষ ফোরেরটাও ফাইনালাইজ করলাম।
এবার যেটা বলছিলাম, যেহেতু ফোরেরগুলোর ক্ষেত্রে অটোমেটিক্যালি তারা ক্লাস ফোর থেকে ফাইভে চলে যাবে, এবং যে স্কুলের এটা দেখানো হচ্ছে সেই স্কুলের মানে হায়েস্ট ক্লাস হচ্ছে একমাত্র ফোর, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এটা ফাইভে মানে এই স্কুলে আর পড়বে, তাহলে টিসি সার্টিফিকেট। এরপরে এখানে আপনি যদি ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট করেন তাহলে কিন্তু আপনি এদের টিসিটা বার করতে পারবেন। যে ডাউন এরপরে আপনাকে এই ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেটে যদি টাচ করেন তাহলে আপনার কী হবে, এই ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেটটা টাচ করলেই কিন্তু আপনার এরকম একটা পেজ খুলে যাবে যেখানে ওই স্কুলের সমস্ত স্টুডেন্টদের টিসি সার্টিফিকেট আপনাকে দেখাবে। এটা দেখানোর পর আপনি কী করবেন, একদম নিচে দেখুন প্রিন্ট অপশন আছে, এই প্রিন্ট এবার আপনি প্রিন্ট করতে পারেন অথবা আপনি এখানে হাত দিয়ে এটাকে সেভ অ্যাজ পিডিএফ করে নিতে পারেন, এবং এটা পিডিএফ করলে আপনার যে যে ডিভাইস থেকে করছেন সেখানে থেকে যাবে, সেটা আপনি অন্য জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এটা করার পর দেখুন প্রিপেয়ারিং প্রিভিউ দেখাচ্ছে, আপনি এটা কী করবেন, এই যে আবার সে পুনরায় পিডিএফ আকারে চলে আসছে, এবার এটাকে আপনি পিডিএফে হাত দেবেন, এই পিডিএফে হাত দিলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ হয়ে যাবে এবং সে ফোনে ডাউনলোড হয়ে যাবে, বা আপনি যেখান থেকে ইয়ে করছেন সেটা থেকে যাবে এখানে, এই যে ডকুমেন্টস চলে আসছে। এবার এখানে আপনি এটা নাম দিয়ে দিন টিসি 2022, সেভ করুন, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার এটাকে সেভ হয়ে গেল। এরপর আপনি পুনরায় ব্যাক করবেন এটা পুনরায় এবং এখানে গিয়ে এটাকে আপনি প্রিন্ট করে নেবেন। যাই হোক, এই গেল আমাদের ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।